নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজকে আমি জানাতে চলেছি, প্রচুর কমেন্ট এসছে, প্রচুর 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 কমেন্ট এসছে হোয়াটসঅ্যাপে, যে আপনি নামের অক্ষর দিয়ে আলোচনাটা শুরু করলেন, স্যার বন্ধ করে দিলেন, প্রত্যেকটি নামের অক্ষর নিয়ে যদি দেন আমি আপনাদেরকে, আমরা আপনাকে অনুরোধ করছি। আজকে আমি যে নামের অক্ষরটি বলবো সেটি হচ্ছে পি। অর্থাৎ আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, অর্থাৎ বাংলাতে প, তো যদি আপনার নামের অক্ষর পি দিয়ে শুরু হয়, 2023-এ পাঁচটি বড় সুসংবাদ অপেক্ষা কিন্তু করতে চলেছে। অর্থাৎ বাংলাতে যদি দেখেন প, ইংরেজি যদি দেখেন পি। যারা রাশি জানেন না, শুধু নামের অক্ষর দিয়ে আপনারা জানতে পারবেন আগামী নতুন বছর আপনাদের জন্য কোন কোন দিক থেকে শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রত্যেকেই এই ভিডিওটির সঙ্গে সম্পূর্ণরূপে আলোচনাটি অবশ্যই দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আলোচনা শুরু করা যাক। আপনার নামের অক্ষর পি দিয়ে যদি শুরু হয়, আপনাদের এবছর কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে প্রমোশন আপনাদের নিশ্চিত হতে চলেছে। যারা চাকরি পাচ্ছিলেন না, বিগত বছরে চাকরির জন্য খুব প্রচেষ্টা করছিলেন, আপনাদের চাকরির প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করছে চাকরি প্রাপ্তি। এবং যারা ট্রান্সফারের চিন্তা করছিলেন, ট্রান্সফার বা প্রমোশনের জন্য যারা খুব প্রচেষ্টা করছিলেন, 2023 আপনাদের ট্রান্সফার বা প্রমোশন দুটি কিন্তু হওয়ার চোখ কিন্তু রয়েছে। যারা খুব চাকরি কর্মহীন হয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রে চাকরি নিশ্চিত কিন্তু হতে চলেছে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনাদের এবছর আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, বাংলাতে প, আপনার কিন্তু এবছর বিশেষ করে সম্পত্তি, নিজস্ব সম্পত্তি, বাড়ি, গাড়ি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ 2023-এ আপনি নিজে কোনো প্রপার্টি ক্রয় করতে পারেন, অথবা কোনো নতুন বাড়ি, বাড়িতে প্রত্যেকের একটা স্বপ্ন থাকে, আপনার বাড়ি হতে পারে, এবং নিজস্ব গাড়ি, একটা শৌখিন গাড়ি আপনার কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, এই বড় সুসংবাদ কিন্তু আপনাদের জন্য কিন্তু রয়েছে। আপনার নামের অক্ষর পি দিয়ে যদি আরম্ভ হয়, আপনার ক্ষেত্রে 2023-এ আপনার সম্মান, অর্থাৎ মান সম্মানটা আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। যে জায়গাতে যাবেন সে জায়গাতে কিন্তু আপনার সম্মান বৃদ্ধি কিন্তু হবে, এবং যে যে মানসিক চাপগুলো আপনাদের চলছিল, মানসিক অশান্তিগুলো চলছিল, সেই অশান্তিগুলো থেকে অবসান হতে চলেছে। অর্থাৎ সুখের দিন আপনাদের কিন্তু, আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, আপনাদের কিন্তু সুখের দিন কিন্তু আগত কিন্তু হতে চলেছে। এরপর যে পয়েন্টের কথা আমি বলবো, যারা ব্যবসা করছেন, আপনার নামের অক্ষর পি, একটু নজর দিবেন। অর্থাৎ ব্যবসাতে দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসাতে দৈনিক রোজগার বৃদ্ধি করবে, তবে ধার দেনা দেওয়ার জায়গাটার আপনার একটু সচেতন হয়ে ধার দেনাটা অবশ্যই দিবেন, অর্থ লেনদেনের ব্যাপারে। কিন্তু আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রচুর মানে বেনিফিট, লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়। আপনার ক্ষেত্রে আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, আপনাদের এবছর, অর্থাৎ বাংলাতে প, ইংরেজিতে পি, শুভ বিবাহ, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, আপনার নামের অক্ষর পি দিয়ে শুরু, আপনাদের এবছর শুভ বিবাহের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কোনো জায়গাতে কোনো সম্বন্ধ আসা, বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কোনো কথাবার্তা, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, আদার লাভ ম্যারেজ হোক, দুটির ক্ষেত্রে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, আপনার এবছর
সন্তান যোগ, সন্তানের জন্য গর্ব অনুভব হওয়া, এই জায়গাটা কিন্তু আপনার রয়েছে। যারা সন্তানের প্ল্যানিং করছে তাদের ক্ষেত্রে ভালো, সন্তানের এডুকেশন জায়গা ভালো, সন্তানের স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার নামের ওপর যদি পি দিয়ে শুরু হয়, আপনাদের এবছর বেশ কিছু দিক থেকে খুশির সংবাদও কিন্তু আসতে চলেছে, এবং আপনার নামের অক্ষর পি দিয়ে যদি শুরু হয় আপনাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এবছর কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা শিক্ষার্থী আছে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন বা কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে আপনার নামের অক্ষর পি দিয়ে শুরু আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। 2023 আপনাদের জন্য এক কথায় যদি বলা যায় গোল্ডেন ইয়ার, স্বর্ণময় যুগের একটা সূচনা আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। অর্থাৎ যারা রাশি জানেন না তারা এই নামের অক্ষরটাকেই বিশেষভাবে কিন্তু প্রাধান্য দিবেন। যারা আমার সাথে কনসালটেন্সি করতে চাইছেন পরামর্শ নিতে চাইছেন অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। যারা জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান জানেন না অবশ্যই নামের দিয়ে এবং হস্তরেখা দিয়ে আপনারা বিচার করুন আপনাদের ক্ষেত্রে কোন কোন জায়গায় সমস্যা আছে সেটা ইন ডিটেলস আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ এটা পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, বারবার এই কথাটি আমি বলছি। যারা আমার সাথে কনসালটেন্সি করতে রাজি আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার।